স্বাগতম জানাইছো আৰু এই মুহূৰ্তত এটা গুৰুত্বপূৰ্ণ বাতৰি দিব ওলাইছো। গুৱাহাটীৰ বেলতলাৰ বৃদ্ধ দম্পতীৰ হত্যাকাণ্ডত এতিয়া নতুন মূৰ আহিছে। অভিযুক্ত হত্যাকাৰী আকাশ চৌধুৰীৰ মন্তব্য যে তেওঁ হত্যা কৰা নাই, তেওঁ আৰক্ষীৰ মাৰৰ কোপতে বা ভয়ত তেওঁ হত্যা কৰিছিল বুলি কৈছে আৰু কৈছে যে তেওঁ নিজৰ সন্তানৰ শপত খাই কৈছে তেওঁ হত্যা কৰা নাই। বেলতলাৰ বৃদ্ধ দম্পতীৰ হত্যাকাণ্ডত এই মুহূৰ্তত নতুন মূৰ আহিছে। হত্যাকাণ্ডৰ অভিযুক্ত আকাশ চৌধুৰীৰ সংবাদ মাধ্যমৰ আগত মন্তব্য, তেওঁ হত্যা কৰা নাই, আৰক্ষীৰ যি মাৰ আছিলে, আৰক্ষীয়ে যি কোবাইছে, সেই কোবোৱাৰ ভয়তে, মাৰৰ ভয়তে তেওঁ হত্যা কৰাৰ কথা স্বীকাৰ কৰিছিল আৰু তেওঁ খোজো কাঢ়িব পৰা নাছিল বুলি, আৰক্ষীৰ মাৰৰ কোবত খোজ কাঢ়িব পৰা নাছিল বুলিও তেওঁ সংবাদ মাধ্যমৰ আগত বিস্ফোৰক মন্তব্য কৰিছে। এই মুহূৰ্তৰ বিগ ব্ৰেকিং নিউজ আমি আপোনালোকক দিব ওলাইছো। বেলতলাৰ বৃদ্ধ দম্পতীৰ হত্যাকাণ্ডৰ নতুন মূৰ আহিছে। আদালত পৰিসৰত হাজিৰ কৰোৱাৰ সময়ত অভিযুক্ত হত্যাকাৰী আকাশ চৌধুৰীৰ বিস্ফোৰক স্বীকাৰোক্তি, অভিযুক্তৰ বিস্ফোৰক স্বীকাৰোক্তি যে তেওঁ হত্যা কৰা নাই, আকাশ চৌধুৰীৰ মন্তব্য, তেওঁ হত্যা কৰা নাই, মোৰ বাচ্চাৰ শপত খাই কৈছো মই মাৰা নাই, এই মন্তব্য কৰিছে সংবাদ মাধ্যমৰ আগত আদালত পৰিসৰত উপস্থিত হোৱাৰ সময়তে, যে তেওঁ হত্যা কৰা নাছিলে, পুলিচৰ মাৰৰ কোবতেই কৈছো, এয়া মন্তব্য কৰিছে যে পুলিচে তেওঁক যি মাৰিছিলে তাৰ ভয়তহে তেওঁ এই কথা কৈছে বুলি মন্তব্য কৰিছে আৰু পুলিচৰ মাৰৰ ফলত তেওঁ খোজো কাঢ়িব পৰা নাছিলে, পুলিচৰ মাৰৰ কোবত খোজ কাঢ়িব পৰা নাই, এয়াও মন্তব্য আকাশ চৌধুৰীৰ। বেলতলাৰ বৃদ্ধ দম্পতীৰ হত্যাকাণ্ডৰ নতুন মূৰ আহিছে আৰু সংবাদ মাধ্যমৰ আগত অভিযুক্ত আকাশ চৌধুৰী, হত্যাকাৰী আকাশ চৌধুৰীয়ে কৈছে তেওঁ হত্যা কৰা নাই, পুলিচৰ মাৰৰ কোবতে তেওঁ হত্যা কৰাৰ কথা স্বীকাৰ কৰিছিল বুলি মন্তব্য কৰিছে আৰু এই ঘটনা হৈছে আদালত পৰিসৰত উপস্থিত হোৱাৰ সময়ত। আমাৰ তাত মন্তব্য আহিছে, মন্তব্য প্ৰথমে শুনাই লৈছো। তুই মাৰা নাই, পুলিচে মাৰৰ কোবতে কৈছো মই, ইমান মাৰিছে মোক, মানে খোজ কাঢ়িব নোৱাৰো, মই শপত খাই, মই বাচ্চা শপত খাই কৈছো মই মাৰা নাই, তুই মাৰা নাই, পুলিচে মাৰৰ কোবতে কৈছো মই, ইমান মাৰিছে মোক, মানে খোজ কাঢ়িব নোৱাৰো, মই শপত খাই, মই বাচ্চা শপত খাই কৈছো মই মাৰা নাই, তুই মাৰা নাই, পুলিচে মাৰৰ কোবতে কৈছো মই, ইমান মাৰিছে মোক, মানে খোজ কাঢ়িব নোৱাৰো, মই শপত খাই, মই বাচ্চা শপত খাই কৈছো মই মাৰা নাই, তুই মাৰা নাই, পুলিচে মাৰৰ কোবতে কৈছো মই, ইমান মাৰিছে মোক, মানে খোজ কাঢ়িব নোৱাৰো, মই শপত খাই, মই বাচ্চা শপত খাই কৈছো মই মাৰা নাই, তুই মাৰা নাই, পুলিচে মাৰৰ কোবতে কৈছো মই, ইমান মাৰিছে মোক, মানে খোজ কাঢ়িব নোৱাৰো, মই শপত খাই, মই বাচ্চা শপত খাই কৈছো মই মাৰা নাই, তুই মাৰা নাই, মাৰৰ কোবতে কৈছো মই, ইমান মাৰিছে মোক, মানে খোজ কাঢ়িব নোৱাৰো, মই শপত খাই, মই বাচ্চা শপত খাই কৈছো মই মাৰা নাই, তুই মাৰা নাই, পুলিচে মাৰৰ কোবতে কৈছো মই, ইমান মাৰিছে মোক, মানে খোজ কাঢ়িব নোৱাৰো, মই শপত খাই, মই বাচ্চা শপত খাই কৈছো মই মাৰা নাই, তুই মাৰা নাই, পুলিচে মাৰৰ কোবতে কৈছো মই, ইমান মাৰিছে মোক, মানে খোজ কাঢ়িব নোৱাৰো, মই শপত খাই, মই বাচ্চা শপত খাই কৈছো মই মাৰা নাই, তুই মাৰা নাই, পুলিচে মাৰৰ কোবতে কৈছো মই, ইমান মাৰিছে মোক, মানে খোজ কাঢ়িব নোৱাৰো, মই শপত খাই, মই বাচ্চা শপত খাই কৈছো মই মাৰা নাই, তুই মাৰা নাই, পুলিচে মাৰৰ কোবতে কৈছো মই, ইমান মাৰিছে মোক, মানে খোজ কাঢ়িব নোৱাৰো, মই শপত খাই, মই বাচ্চা শপত খাই কৈছো মই মাৰা নাই, তুই মাৰা নাই, পুলিচে মাৰৰ কোবতে কৈছো মই, ইমান মাৰিছে মোক, মানে খোজ কাঢ়িব নোৱাৰো, মই শপত খাই, মই বাচ্চা শপত খাই কৈছো মই মাৰা নাই, তুই মাৰা নাই, পুলিচে মাৰৰ কোবতে কৈছো মই, ইমান মাৰিছে মোক, মানে খোজ কাঢ়িব নোৱাৰো, অভিযুক্ত আকাশ চৌধুৰীৰ মন্তব্য। আমাৰ সাংবাদিক আছে মনোজ দ্বাৰা, মই সংযুক্ত হৈছো মনোজ দ্বাৰাৰ সৈতে। মনোজ, বৃদ্ধ দম্পতীৰ হত্যাকাণ্ডৰ এটা নতুন মূৰ আহিছে আৰু আদালত পৰিসৰৰ অহাৰ সময়ত আপোনালোকৰ আগতে মন্তব্য কৰিছে যে পুলিচৰ মাৰৰ ভয়তে তেওঁ এই মন্তব্য কৰিছিল বা তেওঁ স্বীকাৰ কৰিছিল হত্যা কৰা বুলি। মনোজ, হয়, এই মুহূৰ্তত আটাইতকৈ ডাঙৰ খবৰটো হৈছে যে বেলতলা যি হত্যাকাণ্ড কিছুদিনৰ পূৰ্বে হৈছিল, বৰুৱা দম্পতীক যি হত্যাকাণ্ড কৰিছিল আকাশ চৌধুৰীয়ে, কেয়াৰটেকাৰ যিগৰাকী আছিল আকাশ চৌধুৰীয়ে যে হত্যা কৰা হৈছিল, পুলিচে আৰক্ষীয়েও সেই কথা জনাইছিল সংবাদ মাধ্যমক যে আকাশ চৌধুৰীৰ নামৰ যিগৰাকী অভিযুক্ত আছে, কেয়াৰটেকাৰ আছিলে, দীৰ্ঘদিন ধৰি তেওঁলোকৰ ঘৰতে আছিল, ননীগোপাল বৰুৱা আৰু মীনা বৰুৱাৰ ঘৰত, যিহেতু শোৱা পাতিতে তেওঁলোকক হত্যা কৰি গৈছিল, সেই ননীগোপাল বৰুৱা আৰু মীনা বৰুৱাক আকাশ চৌধুৰীয়ে হত্যা কৰা বুলি সংবাদ মাধ্যমত প্ৰচাৰ হৈছিল আৰু আৰক্ষীয়েও জনাইছিল এই কথাটো
যে সংবাদ মাধ্যমক কি কারণে হত্যা করা হয়েছিল বা কি কারণে হত্যা করেছিল, কিন্তু পুলিশে আরক্ষী সকলকি কথা জানে, কিন্তু সংবাদ মাধ্যমক কোয়ারপরা তেবে বিরত আছিল। কিন্তু আজি কিছু সময় পূর্বে সিজেম আদালত তেখেতক হাজির করা হয়েছিল, যেহেতু তেখেত কেন্দ্রীয় কারাগারত এটা বর্তমান আছে আর কেন্দ্রীয় কারাগারের পর তেখেতক সিজেম আদালত হাজির করা হয়েছিল। আর হাজির করার সময় সংবাদ মাধ্যমের সঙ্গে কিছু কথা বতরা হয়েছিল, সেই মুহূর্তে কিন্তু ডাঙর আসল বিস্ফোরক এক স্বীকারোক্তি প্রদান করেছে যেগুলি কেয়ারটেকার আকাশ চৌধুরী। আকাশ চৌধুরী এক বিস্ফোরক মন্তব্য প্রকাশ করেছে যে হত্যা করা নাছিল আর নিজের লড়া ছলীর শপথ খায় যে হত্যা করা নাছিল। এই কথাটা সংবাদ মাধ্যমের আগত কৈছে যে তেখেতক আরক্ষীয়ে জেরা চলাই আছিল, মারাথন জেরা চলাইছিল, সেই জেরা চলাই থাকতে ইমানেই তেখেতক মারপিট করা হয়েছিল বলে কৈছে, ইমানেই পিটন দিয়া হয়েছিল, গতি খোজকাড়ব নয় একটা অবস্থা সৃষ্টি হয়েছিল বলে ইতিমধ্যে সংবাদ মাধ্যমের আগত তেখেতে জানাইছে। এটা ডাঙর খবরটা এই মুহূর্তে এটা কবলে গেলে যে আকাশ চৌধুরী হত্যা করেছে নে নাই করা, বা যে স্বীকারোক্তি দিছিল সেই স্বীকারোক্তি বলপূর্বক আছিল নাকি, ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু ডাঙর প্রশ্ন হয়ে পড়ে থিয় দিছে। কারণ যে কৈছে যে লড়া ছলীর শপথ খাই কৈছো যে মৃত্যুক হত্যাকাণ্ড করেছে, সেই হত্যাকাণ্ডক মোক আসলে কবলে দিয়া হয়েছিল বলে কে আকাশ চৌধুরীয়ে জানাইছে। এক ডাঙর নোমহক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল আসলে কবলে গেলে আকাশ চৌধুরী নামের যা কেয়ারটেকার আছে প্রায় 20 বছর ধরে ননীগোপাল বড়ো আর মীনা বড়ুয়ার ঘর তখেতে কেয়ারটেকার হিসাবে আছে, তখেতর পত্নী যা আছে সেই পত্নীও আসলে সেই কাঠের যে ভাড়া ঘর সেই ঘরতে বাস করবলে দিয়েছিল আর 20 বছর ধরে কেয়ারটেকার হিসাবে রাখিছিল। আর ননীগোপাল বড়ুয়া আর মীনা বড়ুয়ার দুগী সন্তান আছে, কন্যা সন্তান বাইরে থাকে, এগারী থাকে লন্ডন, আনগী থাকে মুম্বাইত। মুঠের ওপর কবলে গেলে তাত কেবল ননীগোপাল বড়ুয়া আর মীনা বড়ুয়া সেই দম্পতি হলে থাকে, আর কেয়ারটেকার হিসাবে আছে যা অভিযুক্ত আকাশ চৌধুরী আর পত্নী আর এগারী পুত্র আছে, সেই পরিয়ালটো তেখেতলোকৰ ঘরতে বসবাস করেছিল। আর যেদিনা ঘটনাটা সংঘটিত হয়েছিল নিশা প্রায় 12 মান বজাত তেখেতে দুয়োকে ধোয়া পানিতে হত্যা করে অভিযুক্ত পলাই গেছিল। আসলে তারপর যে হত্যাকাণ্ডর যে ঘটনা হয় ক্লু বিচারি আরক্ষী অভিযান চলাইছিল, মারাথন অভিযানত কেবাজনকো প্রথমতে করায়ত্ত করব সক্ষম হয়েছিল। তারপর আকাশ চৌধুরী নামের যা কেয়ারটেকার সেই কেয়ারটেকারগুলিকে আসলে যা হত্যাকাণ্ডর মূল অভিযুক্ত বলে চিনাক্ত করা হয়েছিল আর স্বীকারোক্তি প্রদান করেছিল বলে আরক্ষীক জানি দিছে। আর সংবাদ মাধ্যমক আরক্ষী জনাইছিল যে সেইগী যেয়ারটেকারগুলিয়ে যে হত্যা করেছিল মীনা বড়ুয়া আর যনীগোপাল বড়ুয়া যম্পতি, সেই দম্পতিহালক হত্যা করেছিল সেই কথাটা স্পষ্ট করে দিয়েছিল আরক্ষীয়ে। কিন্তু হত্যার কারণ জানিবলৈ দিয়া নাছিল আরক্ষীয়ে, জানিবলৈ দিয়া নাছিল যে বিশেষ কারণত আমি জানিবলৈ দিব নোৱাৰিম বুলি তেওঁলোকে জনাইছিল। কিন্তু হত্যা কি কারণে করেছিল কি করেছিল এই মুহূর্তে যদি আমি কবলে যাও, কিছু সময় পূর্বে আমি সিজেম আদালতত মন্তব্য লোবলে চেষ্টা করেছিল আকাশ চৌধুরী, আকাশ চৌধুরী যেহেতু হাজির করা হয়েছিল আকাশ চৌধুরীয়ে বিস্ফোরক মন্তব্য দিছে যে তেখেতক অত্যাধিক প্রহার করেছিল আরক্ষীয়ে, মারাথন জেরা চলত যে চলাইছিল তেতিয়া ইমানেই প্রহার করেছিল, খোজকাড়ব নয় করেছিল বলে তেখেতে জানাইছে। আর খোজকাড়ব নয় বাবে যে তেখেতের স্বীকারোক্তি এনেকে ওলাইছিল যে মই হত্যা করেছিল, আর এনেকে ধরনের বিভিন্ন একটা বেলেগ রূপত দেখা পাইছিল বলে তেখেতে জানাইছিল। আরক্ষীয় সেই মন্তব্য দিয়ার বিরত আছিল। আর তারপর যদি আমি কবলে যাও কিছু সময় পূর্বে যে ভাষ্য, সেই ভাষ্যর মতে এক ডাঙর বিস্ফোরক ভাষ্য দিছে যে সেই হত্যা করা নাই, বলপূর্বকভাবে হত্যা স্বীকার করাবলে বাধ্য করা হয়েছিল বলে জানিবলে দিছে দীক্ষিত। হয় মনোজ, ধন্যবাদ জানাইছো সবিশেষ তথ্যের বাবে। আর এই মুহূর্তে বেলতলার বড়ুয়া দম্পতির যে বৃদ্ধ দম্পতি আছিল সেই দম্পতির হত্যাকাণ্ডের এটা নতুন মূর আছে, অভিযুক্ত হত্যাকারী যাক হত্যার অভিযুক্ত যিজন হয়ে আছে আকাশ চৌধুরী, কোর্টত অর্থাৎ আদালত পরিসর নিয়ার সময় সংবাদ মাধ্যমের আগত মন্তব্য করে কৈছে হত্যা করা নাই, অভিযুক্তর বিস্ফোরক স্বীকারোক্তি হত্যা করা নাই বলে মন্তব্য করেছে আর কৈছে যে আরক্ষীয়ে বেয়াক মারধর করেছিল যার ফলত স্বীকার করেছিল হত্যা করার কথা। আর কৈছে মূর বাচ্চার শপথ খাই কৈছো মই মারা নাই, আর আরক্ষীয়ে এনে ধরনের মারপিট করেছিল যে খুঁজো কাহিব পড়া নাছিল, এয়া মন্তব্য করেছে আকাশ চৌধুরী অভিযুক্তজনে সংবাদ মাধ্যমের আগতে মন্তব্য করেছে। পুলিশের মারার কূপত খোঁজ কাঢ়িব পড়া নাই বলেও কলে আর কৈছে যে বাচ্চার শপথ খাই কৈছো মই মারা নাই। পুনর্বার আকাশ চৌধুরীর মন্তব্য শুনক কি কলে সংবাদ মাধ্যমের আগত। পুলিশে মারার কূপতে কইস মানে ইমান মারিছে মোক মানে খোঁজ কাঢ়িব নয় অপাত খাই মানে বাচ্চা অপাত খাই কইসো মানে মারা নাই, তুই মারা নাই, পুলিশে মারার কূপতে কইস মানে ইমান মারিছে মোক মানে খোঁজ কাঢ়িব নয় মানে অপাত খাই মানে বাচ্চা অপাত খাই কইসো মানে মারা নাই, তুই মারা নাই,
পুলিশে মারার কুবতে কৈছো মই ইমান মারিছে মোক মানে খোজ কাঢ়িব নোৱাৰো মই মাৰা নাই।